ইউক্রেনের ষাটটি কমান্ডো পোস্ট নিচ্ছিন্ন একশো পঁচিশ সেনা নিহত দূতাবাসে হামলাদ শিকার আইএস এর মার্কিন রিপোর্ট আরো থাকছে গ্রীষ্মে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দাঙ্গা গ্রেফতার উনিশ মিয়ানমারের সাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ফাঁসিয়ে সরকার বিরোধী বিক্ষোভের চাঁদে দুইশো বাষট্টি জনের কারাদণ্ড মোসাদের ঘাটিতে আবারও হামলার হুমকি ইরানের এবং সর্বশেষে জানিয়ে দেব নয় সেকেন্ডে গুড়ে দিয়ে হলো ভারতের তেত্রিশ তলা টুইন্টার শুনছিলেন সংবাদ শিরোনামা এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইউক্রেনের চারটি কমান্ডার পোস্ট নিচ্ছিন্ন একশো পঁচিশ সেনা নিহত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল এগোর কোনা সংখ্যক সোমবার রিপোর্টে করেছেন যে ইউক্রেনের বেশি সামরিক অভিযান চলাকালীন রাশিয়ার যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র আটিলের সৈন্যরা গত দিনে ইউক্রেনের চারটি সেনা কমান্ডার পোস্ট ধ্বংস করে দিয়েছে অপারেশনাল কৌশলগত আর্মি এভিয়েশন এয়ারক্রাফট মিসাইল ট্রুপস এবং আর্টিলারি খারকিপ অঞ্চলের

পিকআপ ট্রাক ধ্বংস করেছে জেনারেল নির্দিষ্ট করেছেন রাশিয়ান সৈন্যরা লেমান এলাকায় ইউক্রেন সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করেছে গত দিনে প্রায় বিশ জন জঙ্গিকে নির্মূল করেছেন রাশিয়ার ষাটটির বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে দাবি ইউক্রেনের ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে গতকাল রাশিয়ার সেনাবাহিনীর যে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে তার মধ্যে ষাটটির বেশি

কাবুলে অবস্থিত পাকিস্তান দ্রুতবাসে হামলা দেয় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস তবে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা এখনো আইএস এর এই দাবি সম্পর্কে নিশ্চিত হতে পারে বিষয়টি দেখা হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র বলছে আফগানিস্তানে আইএস কে দমনে তালেবানের সক্ষমতা নিয়ে তারা সন্দেহান এ খবর দিয়েছে ড্রন। এর আগে শুক্রবার কাবুলে পাক দ্রুতবাসকে লক্ষ্য করে গুলি চালানো হয় তাতে গুলিবিদ্ধ হন এক পাক সেনা নিরাপত্তা রক্ষে এই ঘটনাকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন পাকিস্তান হামলায় চব্বিশ ঘন্টার মধ্যে দাম স্বীকার করেছে ইসলামী স্টেট এক বিবৃতিতে জঙ্গি সংগঠনটি জানিয়েছে ধর্ম থেকে পাকিস্তান রাষ্ট্রদূত তার রক্ষীদের উপর হামলা করা হয় ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবা শরীফ পাক উপর হামলা ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন তদন্তে দাবি করেছেন যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি তবে কাবুলে নিজেদের দূতাবাসে রেখে দিয়েছে পাকিস্তান দ্রুতবাসে একজন কর্মকর্তা জানিয়েছেন ঘটনার সময় শুধুমাত্র একজন হামলাকারী ছিল ওই হামলায় নিন্দা করেছেন আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রীষে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দাঙ্গা গ্রেপ্তার উনিশ গ্রীষে রাজধানীতে ব্যাপক হারে ছড়ালো দাঙ্গা সংঘাত এ ঘটনায় মঙ্গলবার উনিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ খবর বার্তা সংস্থা এ পে সালে পুলিশের গুলিতে প্রাণ হারায় সেই ঘটনায় ইউরোপীয় দেশটির ভয়াবহ দাঙ্গা ছড়ায় তারই বসবতী উপলক্ষে এথেন্সের রাস্তায় জড়ো হয় বিক্ষোভকারীরা দেশটির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী এথেন্সে পদযাত্রার নামে ছয় হাজার মতো গ্রীষ্ম বাসী মিছিলের এক পর্যায়ে তারা গাড়িটার এবং আবর্জনাকে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা পুলিশের দিকে ককটেল ছোড়েন পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কামান এবং টিয়ার গ্যাস ব্যবহার করে নিরাপত্তা কর্মীরা মিয়ানমারে সাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ফাঁসে জাতিসংঘ জানিয়েছে গত সপ্তাহে সাতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছে মিয়ানমার সাংስታটি পক্ষ থেকে বলা হয়েছে বিরোধী দলকে দমন করতে মৃত্যু দণ্ড কৌশল হিসেবে ব্যবহার করেছে জনতা সরকার যা নিষ্টরতা সারা কিছুই নয় ই অঙ্গনবৃত্তিক বিশ্ববিদ্যালয়ে ও শিক্ষার্থীদের চলতি বছরে এপ্রিলে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে একটি ব্যাংকের ঘটনায় গোলাগুলিতে জড়িত থাকার অভিযোগ আনা হয় সূত্র এএফপি ডাগন ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের এর পরবর্তী স্থানের গুণমাধ্যম ইরাবতী ওই সাত নাম প্রকাশ করেছে কো খাস্তা জি ইউন প্রতিশোধ নিতে সামরিক বাহিনী ছাত্রদের ফাঁসিতে জুলে হত্যা করেছে জাতিসংঘের মানবতা বিরোধী হাই কমিশনার ভলকার তুর্কে এক বিবৃতিতে প্রকাশ করেছেন বুধবার গোপনে সাতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সামরিক আদালতে ফাঁসি দেওয়া হয়েছে বর্তমানে মিয়ানমার যা হচ্ছে এই সংকট সামরিক সরকার সৃষ্টি করেছে বিরোধী মধ্যমন করার জন্য রাজনৈতিক হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ডকে চাপিয়ে দেওয়া হচ্ছে তুর্কি বলেন সামরিক বাহিনী আসিয়ান দেশগুলোর মতামতকে অগ্রাহ্য করে সহিংসতা চালিয়ে যাচ্ছে অগ্রাহ্য করে সহিংসতা চালিয়ে যাচ্ছে এমনকি আন্তর্জাতিক কোনো আইনে তারা মানছে না জাতিসংঘের মতে জান্তা সরকার এ পর্যন্ত উনচল্লিশ জন মৃত্যুদণ্ড দিয়েছে সরকার বিরোধী বিক্ষোভের জেরে চাঁদে দুইশো বাষট্টি জনের কারাদণ্ড সরকার বিরোধী বিক্ষোভের জেরে আফ্রিকার দেশে চাঁদে চারশো একজনকে বিচারে মুখোমুখি করা হয় এর মধ্যে দুইশো বাষট্টি জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে আল জাদের খবরে বলা হয়েছে অক্টোবর চাঁদের ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ হয় বিক্ষোভের জেরে মোট চারশো একজন কে গ্রেপ্তার করা হয় সাজা এবং আশি জনকে সামরিক দণ্ড এবং উনষাট জনকে খালাস দেওয়া হয়েছে চার দিন শুনানি শেষে শুক্রবার বিচার কার্য শেষ হয় শোনাতে শুধুমাত্র রাষ্ট্র টেলিভিশন খবর সংগ্রহ করতে অনুমতি দেওয়া হয় আটককৃতদের বিরুদ্ধে অনুমোদিত সময় সম্প্রতি ধ্বংস এবং আইনজীবী এই অবৈধ বলে মন্তব্য করেছেন সূত্র ইরাকে মোসাদের গোপন ঘাটিতে আমরা হামলা চালিয়েছি বলল ইরান ইরাকের আদা সাহিত্য কুর্দিস্তান অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি কনসুলট ভবন এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মুসাদের গোপন ঘাটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরান দেশটির রেভলিউশনারি গার্ডস কপস বিপ্লবী গার্ড বাহিনী আর জেসি এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বরাদ দিয়ে আল জাজিরা বলেছে ইরাকের অভিজাত বাহিনী আই আর জেসি রোববার প্রকাশিত এক বিবৃতিতে অভিজাত বাহিনী বলেছে যে তারা ইরাকে ইসরায়েলের কৌশলগত কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের যে কোনো ধরনের আক্রমণের পুনরাবৃত্তি হলে তা কঠোর নিষ্পত্তিমূলক এবং ধ্বংসাত্মমূলক জবাব দেওয়া হবে এর আগে রোববার ভোর রাতে ইরাকের উত্তর কুর্দিস্তানে আঞ্চলিক রাজধানী ইরবিলে মার্কিন কনসুলেটের নিকটবর্তী এলাকায় এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানায় কুর্দি কর্তৃপক্ষ হামলার পর এক মার্কিন কর্মকর্তা এই হামলার জন্য ইরানকে দায়ী করেছেন নাম প্রকাশ না করা শর্তেও এই নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি নিরাপত্তা কর্মকর্তা বলেছিলেন প্রাথমিক তদন্তে দেখা গেছে ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রগুলো উদ্ধার করা কিছু অংশ বিশ্লেষণে দেখা গেছে যে সেগুলো ইরানে তৈরি স্বরাষ্ট্র দপ্তরে এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ক্ষেপণাস্ত্রগুলো ইরানের তৈরি ইরানের বিরুদ্ধে এমন এক সময়ে নয় সেকেন্ডে ধসে পড়ল ভারতের টাওয়ার টুইন টাওয়ার সংলগ্ন বাসিন্দাদের বাড়ির দরজা জানালা বন্ধ রাখতে বলা হয়েছে বাড়ির ছাদ থেকে নিষেধ করা হয়েছে কাছাকাছি থেকে নয় বরং টেলিভিশনে ভবন দৃশ্য দেখতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ এর মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে নেওয়া সতর্কতামূলক নানা পদক্ষেপ মাত্র নয় সেকেন্ডের চোখের পলকে ধসে পড়বে ভারতের উত্তর প্রদেশের নয়দার অবস্থিত টুইন টাওয়ার কুতুব মিনারে থেকেও উঁচু এই বহুতলা ভবন ভাঙার প্রক্রিয়া দিয়ে গত কদিন ধরে চলছিল আয়োজন সে অনুযায়ী রোববার বেলা আটটায় ভেঙে ফেলা হয় এই জোড়া ভবন বহুতল ভবন ভাঙতে আইনি লড়াই এক দশকের বেশি সময় ধরে দু সালে মাঝামাঝি চালু হয় নয়াদিল্লি ভিত্তিক সংস্থা সুপার টেক লিমিটেড কমান্ডার কোর্ট নামে আদালত প্রকল্প শুরুর সময় চোদ্দটি নয়াতলা ভবন থাকার কথা ছিল তবে দু হাজার বারো সালের দিকে তা পরিবর্তিত হয়ে এগারো তলায় নির্মিত হয় এবং চল্লিশ তলায় দুটি ভবন কমপ্লেক্স যুক্ত সেখানে সবুজ এলাকা থাকার কথা যে জায়গায় কার সবজি বিষয়টি সেখানকার বাসিন্দাদের কাছে ধরা পড়ে সেখানে উচ্চতলা চব্বিশ তলা হওয়ার কথা সেখানে চল্লিশ তলা ভবন বাড়ানো হয় এদিকে সুপারটিকের পক্ষ থেকে পরে সুপ্রিম কোর্টের নির্দেশনা আলোচনার পর টুইন টাওয়ার ধ্বংসের কারণ আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয় এত কিছুর মধ্যে সুপ্রিম কোর্ট তাদের অবস্থান পরিবর্তন করতে অস্বীকার করে